বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন। পাশবিক সেই নির্যাতন চালানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গড়ে তোলা হয়েছে টর্চার সেল, যেখানে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হাতে শিক্ষার্থী ফুলপরি নির্যাতনের ঘটনা আবারও আলোচনায় এই টর্চার সেল। অভিযোগ উঠে দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগের সহসভাপতি সাদিদা চৌধুরী অন্তরা ও তাবাস্সুম ইসলামের হাতে নির্যাতনের শিকার হন এই শিক্ষার্থী। তারপর থেকে সবার মুখে মুখে ইবিতে ছাত্রলীগের টর্চার সেল দোয়েল একের কথা। এদিকে গত 12 ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন সোহরাওয়ার্দী হলে নির্যাতনের শিকার হন আরেক শিক্ষার্থী কৃষ্ণ রায়। এই সময় তাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ও যুগ্ম সম্পাদক সোলেমানের বিরুদ্ধে। এর মধ্য দিয়ে গণমাধ্যমের সামনে আসে ছাত্রলীগের টর্চার সেল সোহরাওয়ার্দী হলের রুম নম্বর 383। এখানে মারধর করা হয় কৃষ্ণকে, ছুঁড়ে ফেলা হয় তার বেডসহ অন্যান্য জিনিস। শুধু রাজশাহী কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয় নয়, সম্প্রতি সামনে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরেকটি টর্চার সেলের তথ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের রুম নম্বর 219, সেখানে নির্যাতন চালানো হয় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 49তম ব্যাচের শিক্ষার্থী সাকিবুল ইসলাম রাব্বির ওপর। গত 24 ফেব্রুয়ারি রাত 2টার দিকে জাবি ছাত্রলীগের কয়েকজন কর্মী হলের 216 নম্বর কক্ষ থেকে তাকে নিয়ে যান 219 নম্বর রুমে। এরপর তার উপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এদিকে গত বছর 20টি ঘটনায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27 শিক্ষার্থী। সম্প্রতি এমন দাবি করেছে স্টুডেন্টস এগেইনস্ট টর্চার নামের একটি সংগঠন। এতে সামনে আসে ঢাবির ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে ছাত্রলীগের টর্চার সেলের কথা। সেখানে চলতি বছরের জানুয়ারিতে স্যাটের সদস্য তারেক রেজাকে আটকে রেখে চালানো হয় নির্যাতন। তবে এই টর্চার সেলের ঘটনা সবচেয়ে আলোচনা আসে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের পর। অবশ্য বিভিন্ন ক্যাম্পাসে গেস্টরুম নামের টর্চার সেলের বিষয়টি অস্বীকার করেছে ছাত্রলীগ। তাদের দাবি সবসময় নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার তারা। আমরা ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে যাদের সংশ্লিষ্টতা পেয়েছি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি আমাদের নেতাকর্মীরা কিংবা শিক্ষার্থীরা যেন কোনো প্রকার অপরাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হয় সে বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করেছি। আর তথাপি আমি এতটুকুও বলতে চাই, এত বড় একটি সংগঠন বাংলাদেশে 5 কোটি শিক্ষার্থীর একটি দেশ বাংলাদেশ, এখানে এত এত শিক্ষা প্রতিষ্ঠান, কোথাও কখনো বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে। গেস্টরুম নামে কোনো প্রচলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে বলে আমার জানা নেই। এখানে আমরা রাজনৈতিক চর্চার ক্ষেত্রে আমাদের নেতাকর্মীদের পারস্পরিক আড্ডায় মিলিত হয়, তার রাজনৈতিক সংস্কৃতির চর্চা করে, তারা গানের আড্ডায় মেতে ওঠে, তারা গল্পের আড্ডায় মেতে ওঠে, তারা কবিতার আসর জমিয়ে দেয়। এখানে গেস্টরুম নামে কোনো সংস্কৃতি রয়েছে বলে আমার জানা নেই। রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ত হওয়ার কারণে কোনো অপরাধীর পার পাওয়ার সুযোগ নেই বলছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। জানান, যেসব ঘটনায় তথ্য প্রমাণ পাওয়া গেছে সেসব ঘটনায় সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। তামজিদ মির্জা, কালবেলা।